আসসালামু আলাইকুম, আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বাঙালির ঐতিহ্যবাহী সবজি দিয়ে পোনা খিচুড়ি। আমরা সকলে এই খাবারটা খুব পছন্দ করে থাকি, ছোট বড় সকলে। আমার এই খিচুড়িটার উপকরণগুলো লাগতেছে পুঁই শাক 250 গ্রাম, একটা গোটা আলু 250 গ্রাম, চাউল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, মুগের ডাল, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, সরিষার তেল, পেঁয়াজ কুচি, হলুদ, কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, পেঁয়াজ, আদা, রসুন বাটা, লবণ, শুকনা মরিচ 4 থেকে 5টি, পাঁচফোড়ন হাফ চামচ, আর হাফ চামচ গোটা জিরা। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে খিচুড়িটা রান্না করতে হয়। আমি আগে থেকে চাউলটা ধুয়ে রেখেছিলাম, ধোয়ার পরে একটা ছাকুনিতে রেখেছিলাম যা পানিটা ঝরে যায়। দেখুন চাউলটা এখন কত ঝরঝরা হয়েছে। আমি আগে থেকে একটা পাত্রে 2 লিটারের মতো পানি গরম করে রেখেছিলাম, ফুটন্ত গরম পানিতে। এবার আমি ঢেলে দিচ্ছি চাউলগুলো। তারপরে দিচ্ছি 1টি গোটা আলু, ঝুরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে 6টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দশ থেকে 12টি কাঁচা মরিচ কুচি। লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। হলুদ গুঁড়া 1 চামচ। শুকনা মরিচের গুঁড়া 1 চামচ। জিরা বাটা 1 চামচ। রসুন বাটা 1 চামচ। আদা বাটা 1 চামচ। এবার একটা তেজপাতাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এবার দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2 টুকরো সাদা এলাচ, 1টি কালো ফল। এবার সুন্দর করে আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যা মশলাগুলো মিশাতে ভালো হয়। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চাউলটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে, আবারও একটু নাড়াচাড়া করে দেখব যে চাউলটা সিদ্ধ হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে দেখে নিই বন্ধুরা। না বন্ধু, এখনো সিদ্ধ হয় নাই, আধা সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিব পুঁই শাকগুলো। আবারও আমি আলতোভাবে নাড়াচাড়া করে দিব যাতে পুঁই শাকগুলো চাউলের সঙ্গে মিশে যায় ভালোভাবে। আমার আবারও আমি ঢেকে দিচ্ছি। আমাদের এই খিচুড়িটা রান্না করতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। এবারে আমি দেখে নিই আমার খিচুড়িটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি 1টি ডাল ঘুটনির সাহায্যে খিচুড়িটাকে সুন্দরভাবে মিশিয়ে দিব যাতে সবজিগুলো গোটা গোটা না থাকে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে অনেকটা সবজিগুলো মিশে যাবে খিচুড়ির সঙ্গে। আমার মিশানো শেষ।
এবারে আমি আলাদা একটি পাত্রে পেঁয়াজ ও তেল গরম করে নেব। কড়াইতে আমি তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে নেব একটি মাঝারি সাইজের রসুন কুচি, চার থেকে পাঁচটি পেঁয়াজ কুচি, এবারে দিব আমি চার থেকে পাঁচটি শুকনা মরিচ, আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব। দেখুন সরিষার তেলটা অনেক ফেনা কাটতেছে, যে তেলে ফেনা কাটবে সেটা মনে করবেন খাঁটি সরিষার তেল, আর সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ফেনার জন্য আমি পেঁয়াজ ও রসুন কুচিকে দেখতেই পাচ্ছি না, সুন্দর একটি গন্ধ বের হয়েছে। পেঁয়াজ ও রসুন কুচি হালকা বাদামি কালার হয়ে আসলে তার সঙ্গে আমি মেশাবো হাফ চামচ পাঁচফোড়ন ও হাফ চামচ গোটা জিরে। এটা সুন্দরভাবে ফুটে এলে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব। পেঁয়াজ ও রসুনটা আস্তে আস্তে বাদামি কালার ছাড়তেছে। হ্যাঁ বন্ধুরা, আমার পেঁয়াজ ও রসুনটা বাদামি কালার হয়ে গেছে। আমি এবার এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিব। খিচুড়ির মধ্যে এই বাগারটা দিলে অনেক সুন্দর গন্ধ বের হয় আর খেতেও খুব মজা লাগে। সুন্দর করে মশলাগুলো খিচুড়ির সাথে আলতো আলতো ভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো শেষ, এইবারে আপনাদের পরিবেশন করে আমি দেখাবো আমাদের ভুনা খিচুড়ি। আমি একটি গামলাতে খিচুড়িগুলো ঢেলে নিলাম, তার সাথে শুকনো মরিচ কয়েকটা আমি একটু সাজিয়ে দিয়েছি, তার সাথে আমি একটু শুকনা জিরা ভাজা দিয়েছি। দেখতেও অনেক মজা লাগবে, খেতেও অনেক ভালো লাগবে বন্ধুরা। আপনারা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখবেন। এই ছিল আমাদের বাঙালির ঐতিহ্যবাহী সবজি ভুনা খিচুড়ি।